আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। সৃষ্টির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব কারক। তোমাদের বইয়ের 27 পৃষ্ঠা কারক অভিভক্তি বের করো। কারক শব্দের অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। তাহলে যে বা কে কাজটা সম্পন্ন করে সেই হচ্ছে কারক বা কর্তা। এখন আমরা পড়ব কারক আসলে কাকে বলে বা কে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলে। আমরা এটাও জানি যে ক্রিয়াপদ ছাড়া কারক হয় না, যে বাক্যে ক্রিয়া থাকবে না সে বাক্যে কারকও হবে না। এখন আমরা দেখব কারক হচ্ছে 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণ কারক। কর্তৃকারক, তুমি বই পড়ো, তাহলে বাক্যে কে বই পড়ে? তুমি। এখানে কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাই হচ্ছে কর্তৃকারক। কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাই হচ্ছে কর্তৃকারক। কে বই পড়ে? তুমি। কর্ম, কর্তা যা করে তাই হচ্ছে কর্ম। কর্তা যা করে তাই কি? কর্ম। তুমি বই পড়ো, তাহলে এ বাক্যে তুমি হচ্ছ কর্তা, তোমার কাজ কি? বই পড়া। তাহলে এই বই পড়াটা হচ্ছে তোমার কর্ম, তোমার কাজ, এটাই হচ্ছে কর্মকারক। করণকারক, কর্তা যা দ্বারা কাজটা সম্পন্ন করে, যা দ্বারা কাজ করে তাই হচ্ছে করণ। কলম দিয়ে লিখো, তুমি কি দ্বারা কাজটা সম্পন্ন করছো? কলম দিয়ে। তাহলে কলম দিয়ে হচ্ছে করণকারক। সম্প্রদান, সম্প্রদান হচ্ছে কাউকে সত্য ত্যাগ করে দান করা, কাউকে দান করা, কাউকে দান করা। তাহলে ভিক্ষুককে দান করো, তুমি কাকে দান করছো? ভিক্ষুককে। তাহলে এই ভিক্ষুককে হচ্ছে সম্প্রদান কারক। যে দান করে সে সম্প্রদান নয়, যে দানটা গ্রহণ করে সেই হচ্ছে সম্প্রদান কারক। তাহলে এখানে দানটা কে করছে? তুমি। তুমি সম্প্রদান না, তাহলে সম্প্রদান কারক করছে যে দান গ্রহণ করছে। কে দান গ্রহণ করছে? ভিক্ষু। তাহলে এখানে ভিক্ষু হচ্ছে সম্প্রদান কারক। অপাদান, তিলে তৈল হয়, যে যা থেকে কোনো কিছু উৎপন্ন, পতিত, বিত, এরকম বোঝায়। যা থেকে কোনো কিছু কি হয়? উৎপন্ন। কি উৎপন্ন হয়? যা থেকে কোনো কিছু উৎপন্ন, পতিত বা কি হয়, ভীত, এরকম বোঝাবে, সেটা হচ্ছে অপাদান কারক। যেমন তিলে তৈল হয়, তার মানে কি? তিল হতে তৈলটা কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। তিল হতে তৈলটা কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে তিলে তৈল হয়, তিলে হচ্ছে কি কারক? অপাদান কারক। আর অধিকরণ হচ্ছে তোমার কি বোঝাবে? কোনো সময় বা স্থান। কি বোঝাবে? সময় বা স্থান। যে স্থানে বা যে সময়ে কাজটা সম্পন্ন হয়, কি হবে? যে স্থানে বা যে সময়ে কাজটা সম্পন্ন হবে। যেমন বনে বাঘ থাকে, বনটা কি? স্থান। বনটা কি? স্থান। তাহলে এই বনে বাঘ থাকে, বনটা হচ্ছে অধিকরণ কারক। বা তুমি বাসায় আছো, তুমি বাসায় আছো, এখানে এই বাসায় হচ্ছে কোথায় আছো? বাসায় আছো। তাহলে কোথায় প্রশ্ন করে আমরা কি পাই? স্থান পাই। তাহলে এই বাসায় হচ্ছে অধিকরণ কারক। এখানে একটা উদাহরণ আছে দেখো তোমরা, যেমন করোনার কারণে তুমি বাসায় আছো, তোমার বাসার পাশে গরিব লোকদের তুমি নিজ হাতে প্রতিদিন তোমার জমানো টাকা থেকে সাহায্য করো। তাহলে এখানে কারকটা আমরা কি কি প্রশ্ন করে কারকটা নির্ধারণ করতে পারবো? করোনার কারণে কে বাসায় আছে? তুমি। কে বাসায় আছে? তুমি। তাহলে কি প্রশ্ন করলাম? কে। তুমি প্রশ্ন করলে কি প্রশ্ন হয়? কে। তাহলে কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তা হচ্ছে কর্তৃকারক। কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো তা হচ্ছে কোন কারক? কর্তৃকারক। কর্ম, কর্মটা কি প্রশ্ন করে পাবো? যেমন দেখো, করোনার কারণে তুমি বাসায় আছো, তোমার বাসার পাশে গরিব লোকদের তুমি নিজ হাতে প্রতিদিন তোমার জমানো টাকা থেকে সাহায্য করো। তাহলে তোমার কাজটা কি করা? প্রতিদিন সাহায্য করা।
কি করছো প্রতিদিন? সাহায্য করছো। তাহলে তোমার কাজ কি? সাহায্য করা, সাহায্য সাহায্য করা। তাহলে প্রশ্নটা কি হবে? কি করছো? তাহলে কি প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তা হচ্ছে, কি প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তা হচ্ছে কর্মকারক। কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তা হচ্ছে কর্তৃকারক। কি প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তা হচ্ছে কর্মকারক। আর করণ হচ্ছে কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করে, তার মানে কর্তা যা দ্বারা কাজটা করে। তুমি কি করো প্রতিদিন? নিজ হাত দ্বারা, তুমি নিজ হাত দ্বারা গরিবদের সাহায্য করো। তাহলে কি দ্বারা হলো? নিজ হাত দ্বারা, নিজ হাত দ্বারা, নিজ হাত দ্বারা তুমি প্রতিদিন গরিবদের সাহায্য করছো। দেখো সম্প্রদান, সম্প্রদান মানে হচ্ছে কাউকে দান করা। কি প্রশ্ন করবো তাহলে? কাকে দান, কি বুঝাবে? কাকে দান, কাকে দান করছো? গরিবদেরকে, গরিবদেরকে। কাকে দান করছো? গরিব লোকদেরকে। তাহলে কাকে দান বুঝালেই হবে কি কারো? সম্প্রদান কারো। আর অপদানটা হবে তোমার উৎপন্ন, পতিত, উদ্ভিত, মানে কোথা হতে উৎপন্ন হলো, কোথা থেকে কাজটা শুরু হলো। তুমি কোথা থেকে সাহায্য, কোথা থেকে সাহায্য করো প্রতিদিন? তোমার জমানো টাকা থেকে। তার মানে অপদানে তোমার অবশ্যই হতে বা থেকে থাকতে হবে। তাহলে প্রশ্নটা কি হবে? কোথা হতে, কোথা হতে বা কোথা থেকে, কোথা হতে বা কোথা থেকে। এরকম প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাই হচ্ছে অপাদান কারণ। তাহলে কোথা হতে তুমি সাহায্য করো? জমানো টাকা হতে। কোথা হতে? জমানো টাকা হতে। কোথা হতে? জমানো টাকা হতে। অধিকরণ, অধিকরণটা আমরা কিভাবে পাবো? অধিকরণটা পাবো সময় বা স্থান। তাহলে কোথায় বা কখন অধিকরণ কিভাবে পাবো? কোথায় বা কখন প্রশ্ন করি, কি প্রশ্ন করে অধিকরণ পাবো? কোথায় বা কখন প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো তাই হচ্ছে অধিকরণ কারক। তাহলে তুমি কখন সাহায্য করো? প্রতিদিন। তাহলে প্রতিদিন কি প্রশ্ন করে আমরা পেলাম? কখন। সময়টা আমরা কিভাবে পাবো? কখন প্রশ্ন করে আমরা উত্তর যে উত্তর পাবো সেটাই হচ্ছে কি কারক? অধিকরণ কারক। তাহলে কখন তুমি সাহায্য করো? প্রতিদিন। তাহলে এই কোথায় বা কখন প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো তাই হচ্ছে অধিকরণ কারক। আবার খেয়াল করো, কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো তা হচ্ছে কর্তৃকারক। কি প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো তা হচ্ছে কর্মকারক। কি দ্বারা? করণ কারক। কাকে দান? সম্প্রদান। কোথা হতে বা কোথায় অপাদান। কোথায় বা কখন? অধিকরণ। কোথায় বা কখন প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো তাই হচ্ছে অধিকরণ। তাহলে ভালো থেকো, আজকে কারক এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে বিভক্তি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম।